केंद्रेर एनडीए के बॉय फायना मिजोरम सरकार शरीक दल हय विस्फोरक मुख्यमंत्री जोराम तांगा। एनडीए शरीक हय केंद्रेर एनडीए के बॉय फायना बोले बड़ मंतव्य करलें मिजोरामेर मुख्यमंत्री जोराम तांगा। मिजोरामेर मुख्यमंत्री बोलें राज्य सरकार एवं तार एमएनएफ दल केंद्रेर एनडीए सरकार के बॉय फायना। सोमवार आइजोलेर नामरान स्थित एमएनएफ एर कार्यालय दलीय कर्मीदेर उद्देश्य बक्तव्य रखार समय एक कथा बोलें जोराम तांगा। তিনি আরও বলেন এনডিএর সাথে মিত্রতার অর্থ এই নয় যে তার দল বিজেপি নেতৃত্বাধীন জোটের নীতি ও উদ্দেশ্যগুলিতে সহমত পোষণ করবে। তবে এর পাশাপাশি জোরাম তাঙ্গা এটাও স্পষ্ট করে দেন যে তার এমএনএফ দল এনডিএর সাথেই চলবে। তিনি বলেন ভারতের রাজনৈতিক দলগুলি বিভিন্ন জোট গঠন করে, যেমন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, সম্প্রতি কংগ্রেস নেতৃত্বাধীন জোট হয়েছে ইন্ডিয়া। অনুরূপভাবে এমএনএফ হল এনডিএর জোটের একটি অংশীদার। এমএনএফ প্রধান জোরাম তাঙ্গা বলেন মায়ানমারের সামরিক জুন্টা শাসনভার গ্রহণ করার পর হাজার হাজার শরণার্থী মিজোরামে এসে আশ্রয় নিয়েছেন, এদের ফেরত পাঠাবে না মিজোরাম সরকার। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের কারণে মায়ানমার থেকে আসা প্রায় 35,000 শরণার্থীকে আশ্রয় দিচ্ছে মিজোরাম। অন্যদিকে সেনাবাহিনীর অভিযানের সময় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে 1,000 শরণার্থীও মিজোরামে আশ্রিত। দেশে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে চলমান বিতর্ক সম্পর্কে বলতে গিয়ে জোরাম তাঙ্গা বলেন এমএনএফ ইউসিসির বিরোধিতা চালিয়ে যাবে। মিজোরামের মুখ্যমন্ত্রী আরও যোগ করেন কেন্দ্রের সরকার পরিবর্তন হলে এমএনএফ তার অবস্থান পরিবর্তন করবে না। উল্লেখ্য মিজোরামে এবছরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।